দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অধিবেশন আগামীকাল ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে গত ২০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের এ অধিবেশন হচ্ছে ২০১৮ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিনকাল সংসদে ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন হয়েছে। এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্য সহ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। এছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক নির্দেশনা দিবেন। রাষ্ট্রপতি এ ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপরও রেওয়াজ অনুযায়ী এ অধিবেশনে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এই হিসেবে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন দীর্ঘস্থায়ী হবে। এছাড়াও ১৯তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই অধিবেশনে। অবশ্য আগামীকাল বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এই অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।